আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছেলে বাচ্চার অর্থাৎ পায়জামার কাটিং কীভাবে মেজারমেন্ট নিতে হয় এবং এর কাটিং কীভাবে করতে হয়। আজকে আমি আপনাদের এই সম্পূর্ণ জানাবো এবং দেখিয়ে দেবো যে কীভাবে এটি পায়জামা তৈরি করে। তো আপনারা ভিডিওটি আমার সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো দেখুন, আমি একটি কাপড় 4 ভাঁজ করে নিয়েছি, এখানে 4 পার্ট আছে। আপনারা এভাবে কাপড়টি 4 ভাঁজ করে নেবেন। পায়জামা কাটিং করতে গেলে অবশ্যই 4 ভাঁজ করে নিতে হবে। 2 ভাঁজ করেও কাটা যায়, কিন্তু 4 ভাঁজ করে কাটিং করার নিয়ম এটি। তো এখানে 4 ভাঁজ আছে, আমি এখানে এটি সোজা মার্জিন টানবো। মার্জিন টানার উদ্দেশ্য হলো এখানে যদি আঁকা পাকা থাকে তা এখানে আমরা এই মার্জিন দ্বারা কেটে দেবো। এর উপরে আমরা ½ ইঞ্চিতে একটু বেশি নেব। এখানে আমরা একটি পেস্টিং অর্থাৎ বক্রম সিস্টেম যেটা থাকে আমরা সে বক্রম বসাবো। বক্রম বসার পর আমরা এখানে মোড়াই দেবো। তো মোড়াই দেওয়ার জন্য আমরা এখানে মোটামুটি 2 ইঞ্চি আমরা নিয়েছি বাড়তি। তো এখান থেকে মেজারমেন্ট হবে 12 ইঞ্চি। পায়ের মোহরি 12 ইঞ্চি আমি মাপ নিয়েছি, সেই পায়ের মোহরির জন্য আমরা এখানে 6 ইঞ্চির একটা দাগ দিয়ে দেবো। এখানে মোহরি হচ্ছে 12 ইঞ্চি, 6 ইঞ্চির দাগ দেবো এবং বাড়তি আরও ½ ইঞ্চি অথবা 1 ইঞ্চি আপনারা দাগ দিয়ে নেবেন, সমস্যা নেই। তো এখান থেকে মাপ নেবেন। আমার পায়জামাটির মাপ আছে 29 ইঞ্চি। আমি এখানে 29 ইঞ্চি ধরে একটা মাপ নেব, এটা হচ্ছে একুরেট মাপ। আমার সেলাই এবং রাবারের জন্য আলাদা করে কাপড় বাড়তি নেব, সেটা আমি আপনাদের দেখাইতেছি। ঠিক এইভাবে আপনারা নেবেন 29 ইঞ্চি। আমার লম্বা পায়জামার লম্বা আছে 29 ইঞ্চি, সেই 29 ইঞ্চির লম্বার মাপে আমি এখানে দাগ দিয়ে দিলাম এবং একটা লম্বা মার্জিন টেনে দিলাম। এখন দেখুন, এইখানে আমার রবার লাগাতে হবে। এখন রবার লাগাতে গেলে আপনাদের অবশ্যই বাড়তি নিতে হবে। তো এখানে উপর দিক দিয়ে আপনারা বাড়তি নেবেন 2.5 ইঞ্চি। যদি আপনারা চ্যাপ্টা রাবার দেন তাহলে আরও 2 সুতা বাড়তি নেবেন, মানে রাবারের উপর নির্ভর করবে আপনার এই উপরের অংশটুকু। তো আমি এখানে চ্যাপ্টা রাবার দেবো, 1.5 ইঞ্চি চ্যাপ্টা রাবার দেবো, যার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। 2.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এখন এখান থেকে হাইয়ের মাপ নিতে হবে। হাই আপনারা হাই মাপ নিয়ে নিতে পারেন অথবা আইডিয়া করে নিতে পারেন, কিন্তু এখানে আমি মাপ নিয়েছি। এখানে হাই হচ্ছে, হাইয়ের মাপটি এখান থেকে ধরতে হবে, উপর থেকে ধরা যাবে না। এখান থেকে নিচের যে মার্জিন সেই মার্জিন থেকে ধরতে হবে। এখানে মার্জিন থেকে আমাকে 23 ইঞ্চি মিলাতে হবে। হাই 23 ইঞ্চি হলে এখানে 11.5 ইঞ্চি হয়, 11.5 ইঞ্চি হয়। এর 23-এর হাফ 11.5 ইঞ্চি। তো এখানে একটা আমি দাগ দিয়ে দিলাম। তো এখন এই যে এখানে কোমরের মাপ, এটা হচ্ছে কোমরের মাপ। আপনারা কোমর অনুযায়ী আপনাদের কোমর 4 ভাগ করে 1 ভাগ নেবেন। 4 ভাগে কোমর যত হবে তার চেয়ে 1 ভাগ নেবেন। 1 ভাগ নেওয়ার পর আপনারা এখানে 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি লুজ করে দিতে পারবেন। তো এখানে আমি 24 ইঞ্চি কোমরের মাপ নিয়েছি, তো এখান থেকে আমি 5 ইঞ্চি লুজ করে দেবো। 5 ইঞ্চি লুজ করে আপনারা 4 ইঞ্চি লুজ করে দিতে পারেন, কারণ যত লুজ দেবেন তত কিন্তু এই গেট আপটা ভালো হবে না, অর্থাৎ লুজ হবে, রাবারটি লুজ হয়ে যাবে। এই জন্য আপনারা কম করে নেবেন। তো এখানে 27 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এবং 27 থেকে আরও 1.5 ইঞ্চি প্লাস করে দেবো। এই যে 1.5 ইঞ্চি প্লাস করে দিলাম। এখানে 27 ইঞ্চি হচ্ছে আমার থাই অর্থাৎ রানের যে অংশটুকু আছে এটা, এখানে আছে 27 ইঞ্চি এবং 27 ইঞ্চি আছে এই মাপ। এই মাপ থেকে আমি উপরে দিলাম আরও 1.5 ইঞ্চি প্লাস করে। তো এখন এভাবে আপনারা মার্জিনগুলো টানবেন। এটা আছে ফেলাইয়ের অংশ। ফেলাই আমরা যে চেন লাগাই সে চেন লাগার অংশটুকু হচ্ছে এই জায়গায়। আর এখান থেকে আপনারা এরকম শেপ স্কেল দিয়ে এই পয়েন্ট থেকে এই যে নিচের পয়েন্ট পর্যন্ত আপনারা এভাবে দাগ দিয়ে দেবেন শেপ স্কেল দিয়ে। আইডিয়া হাত দিয়ে দিলে কিন্তু ভালো হবে না, আপনারা শেপ স্কেল ব্যবহার করবেন। আর এখানে বাঁকা করে দিতে হবে। এখানে কেন বাঁকা করে দিলাম এই মার্কটি আপনারা দেখতে পারবেন, আমি একটু পরে আবার আপনাদের বলতেছি মার্ক করার উদ্দেশ্য। তো এখানে আমার আর আমি যে দাগগুলো দিলাম একটু বাঁকা করে, সে বাঁকা করার উদ্দেশ্যটা আমি আপনাদের বলবো। তো এখানে আর কিছু কাজ নেই। আর আমাদের পকেটের মেজারমেন্টে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে আমরা পকেট লাগাবো, এখান থেকে আপনারা যখন রাবারটি আসছে 1.25 ইঞ্চি, আমার 1.25 ইঞ্চি রাবারটির জন্য এই যে এখানে সোয়া ইঞ্চির জন্য এখানে একটা দাগ দেবেন, মানে রাবারের জন্য। এটা রাবার হবে। রাবার থেকে আরও ½ ইঞ্চি নিচে রাখবেন। নিচে থেকে এখানে দেখুন আমার পকেটের মুখ, এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। तो এখানে পকেটটি এভাবে দাগ দিয়ে দিবেন। এখন আমার দাগ দেওয়া হয়ে গেল। পকেটের মুখ এখানে 6.5 ইঞ্চি আমি নিয়েছি। তো এখন আমি এটি কাটিং করব, এখানে আর কোনো মেজারমেন্ট নাই। তো এভাবে আপনারা কাটিং করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পায়জামা কিভাবে সেলাই করে, পায়জামা কিভাবে সেলাই করে, পকেট কিভাবে জয়েন্ট দেয়, এগুলো আমি আপনাদের দেখাবো। তো এখানে এসে এভাবে আপনারা কাটিং করবেন। এ দেখুন এখানে বাঁকা করে কাটিং করবেন, কারণ এখানে যদি আমরা বাঁকা করে কাটিং না করি, এই যে এখানে দেখুন, এখানে যদি আমরা এখানে বাঁকা করে কাটিং না করি তাহলে কিন্তু সেলাই করার সময় সমস্যা হবে। তো আমি কাটিং করে দেখাই। এই যে আমি বাঁকা করে কেটে দিলাম। এই যে এইভাবে নিয়ে আপনারা এই মার পর্যন্ত মিলাই দেবেন। তো দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন, বেল আইকন বাজিয়ে দেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার পরপরই আপনারা দেখতে পারেন। তো এই যে দেখুন এখানে এই যে মোড়ায় দিলাম আমি, এইভাবে মোড়ায় দেবেন। এই মোড়ায় দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যে বাঁকা করে কাটিং করলাম, এই বাঁকা করে কাটিং করার উদ্দেশ্য হলো এরকম যে আমরা যখন এটা সেলাই করবো তখন মেলে যাবে, এরকম করে মেলে যাবে। আর যদি আমরা এইভাবে কাটিং করি, সোজা করে কাটিং করি, তাহলে এটা মোড়ানোর পর এই যে এখানে দেখুন একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই যে গ্যাপ, সেই গ্যাপ হয়ে যাবে, যার জন্যে আমরা সবসময় ওখানে একটু বাঁকা করে কাটিং করব। ঠিক একই রকম ওপরেও আপনারা কী করবেন, একটু বাঁকা করে কাটবেন, কারণ যদি আমরা সোজা করে কাটি তাহলে পরবর্তীতে রাবার লাগার পর এখানে কুচি পড়ে যাবে, অর্থাৎ ট্যাপ হয়ে যাবে, যার জন্য আমরা এখানে একটু বাঁকা করে দেবো। তো ঠিক এভাবে আমরা এই যে পকেটটি তৈরি করব। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আসলে কীভাবে এটি তৈরি করি। তো সবাইকে ধন্যবাদ আজকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।